আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমে জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার সংবাদে। যুদ্ধে হেরে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে আর্মেনীয়রা। ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার বিষয়টি আলোচনা করবে কংগ্রেস, বলছেন ন্যান্সি পেলোসি। সৌদি আরবের মানবাধিকার লঙ্ঘন, শক্ত অবস্থানে ইউরোপ। মাদকের উড়োজাহাজ আটকাতে মেক্সিকোর আকাশে সেনাবাহিনীর বিস্ময়কর অভিযান। এবং সর্বশেষ থাকছে ভার্চুয়াল বিতর্ক থেকে নিজেকে প্রত্যাহার করে নিলেন ডোনাল্ড ট্রাম্প। এতক্ষণ প্রধান প্রধান অংশগুলো শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন। মুসলিম রাষ্ট্র আজারবাইজানের সঙ্গে খ্রিস্টান অধ্যুষিত দেশ আর্মেনিয়ার চলমান যুদ্ধে প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষও। গুলি ও বোমায় বিধ্বস্ত নগ্রানো কারাবাকে বসবাসরত সাধারণ আর্মেনীয়রা এবার বাড়ি ছেড়ে পালাতে শুরু করেছেন। যুদ্ধ বন্ধের এখনও কোনো ইঙ্গিত নেই। 12 দিনে প্রবেশ করল বিতর্কিত নাগ্রানো কারাবাক নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের যুদ্ধ। এরই মধ্যে আর্মেনিয়ার মদতপুষ্ট কারাবাকের বিচ্ছিন্নতাবাদীরা জানিয়েছে, তাদের প্রধান শহর এস্টেপানকার্তে বসবাসরত অর্ধেকেরও বেশি আর্মেনীয় এখন গৃহহীন। অন্যদিকে যুদ্ধ বন্ধের জন্য আবারও সরব হয়েছে রাশিয়া, ফ্রান্স ও আমেরিকা। ন্যাটোর পক্ষ থেকেও দ্রুত যুদ্ধ বন্ধ করে শান্তি আলোচনায় প্রস্তাব দেওয়া হয়েছে, যদিও কোনো দেশই এখনও লড়াই থামানোর ইঙ্গিত দেয়নি। এদিকে কার্যত ধ্বংসাবশেষে পরিণত হয়েছে কারাবাকের মূল শহর। আর্মেনীয়দের মদতপুষ্টরা সেখানে বিচ্ছিন্নতাবাদীদের বক্তব্য, আজারবাইজানের সেনাবাহিনী তীব্র আক্রমণে হাজার হাজার আর্মেনীয় বাড়ি ছেড়ে পালাচ্ছেন, শহর জুড়ে ছড়িয়ে পড়ছে বোমা আতঙ্ক। বহু বোমা না ফাটা অবস্থায় রাস্তায় ছড়িয়ে রয়েছে, যখন তখন বিস্ফোরণের আশঙ্কা করা হচ্ছে। বহু বাড়ি বোমার আঘাতে ভেঙে পড়েছে, ধ্বংসস্তূপে ঘেটে প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করে পালাচ্ছেন সাধারণ আর্মেনীয়রা। আর্মেনিয়ার হিসাব অনুযায়ী নাগ্রানো কারাবাকে প্রায় সামরিক বেসামরিক মিলিয়ে 300+ লোকের মৃত্যু হয়েছে। তবে বিশেষজ্ঞদের মন্তব্য, মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে, তারই মধ্যে যুদ্ধ অব্যাহত রয়েছে। আর্মেনিয়া এখনও আজারবাইজানের বিভিন্ন শহরে গোলাবর্ষণ করছে, যার প্রেক্ষিতে আজারবাইজানও গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে। ইসলামী প্রজাতন্ত্র ইরান আগেই জানিয়েছিল, যেভাবে দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে তাতে যে কোনো দিন তা আরও ছড়িয়ে পড়তে পারে। দুই দেশের যুদ্ধে অন্য দেশের যোদ্ধারাও যোগ দিচ্ছে বলে দাবি তেহরানের। এমনকি সিরিয়াও ইতিমধ্যে স্বীকার করেছে যে তাদের দেশের বেশ কিছু যোদ্ধা আজারবাইজানের হয়ে লড়াই করছে। তাছাড়া ইউরোপের মুসলিম রাষ্ট্র তুরস্ক চলমান যুদ্ধে সরাসরি যোগ দিয়েছে বলে অভিযোগ। এমন পরিস্থিতিতে দ্রুত অবস্থার পরিবর্তনের জন্য বৈঠকে বসতে পারে আমেরিকা, ফ্রান্স ও রাশিয়া। জার্মানিও যুদ্ধ বন্ধের জন্য আবেদন করেছে। জার্মান পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস এই বিষয়ে জার্মান পার্লামেন্টেও আলোচনা করেছেন। মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য সাংবিধানিক পদক্ষেপ নিয়ে শুক্রবার কংগ্রেসে আলোচনা করা হবে। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ন্যান্সি পেলোসিকে প্রেসিডেন্ট ট্রাম্পের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া এবং তার সুস্থতা সম্পর্কে করা এক প্রশ্নের জবাবে পেলোসি এই ঘোষণা দেন। মার্কিন সংবিধানের 25তম সংশোধনীতে বলা হয়েছে, প্রেসিডেন্ট অসুস্থ হলে এবং দায়িত্ব পালনে অসমর্থ হলে ভাইস প্রেসিডেন্ট দেশের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করবেন। কিন্তু সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেও তিনি ভাইস প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করেননি। এ বিষয়ে জানতে মূলত সাংবাদিকরা ওই প্রশ্ন করেন। জবাবে পেলোসি বলেন, আগামীতে আপনারা এখানে আসুন, আমরা 25তম সংশোধনী নিয়ে আলোচনা করতে যাচ্ছি। নির্বাচনের আগ মুহূর্তে 25তম সংশোধনী নিয়ে আলোচনা করা সঙ্গত হবে কি না এ প্রশ্নের জবাব দিতে অস্বীকার করেন পেলোসি। তবে তিনি ইঙ্গিত দেন যে বিষয়টি নিয়ে এ কারণে আলোচনা করা হবে যে মূলত প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাস্থ্য সম্পর্কে হোয়াইট হাউস থেকে স্বচ্ছ কোনো বক্তব্য দেওয়া হয়নি।
ন্যান্সি পেলোসি বলেন, দেশে এই মুহূর্তে যে অবস্থা চলছে তার বিপরীতে অবস্থানে রয়েছেন ট্রাম্প এবং তিনি প্রাণঘাতী করোনা ভাইরাস নিয়ে ঠাট্টা মশকরা করছেন। সৌদি আরবে অনুষ্ঠিত আসন্ন G20 সম্মেলনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকতে ইউরোপের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট। মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে সৌদি সরকারের বাজে রেকর্ডের কারণে ইউরোপীয় পার্লামেন্ট এই আহ্বান জানালো। বৃহস্পতিবার এই সংক্রান্ত একটি প্রস্তাব প্রায় সর্বসম্মতভাবে ইউরোপীয় পার্লামেন্টে পাশ হয়েছে। এর ফলে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েন এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মাইকেল বিষয়টি নিয়ে বৈঠকে বসতে বাধ্য হবেন। ইউরোপীয় পার্লামেন্টের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে সৌদি আরবে অনুষ্ঠিত G20 সম্মেলন অংশ নেওয়া থেকে বিরত থাকার জন্য পাশ হওয়া প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে 413টি এবং বিপক্ষে ভোট পড়েছে মাত্র 49টি। ভোটদানে বিরত ছিল 233 জন সদস্য। যেসব কারণে সৌদি আরবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হচ্ছে তার প্রথম সারিতেই রয়েছে দরিদ্র পীড়িত ইয়ামেনের বিরুদ্ধে 2015 সাল থেকে সামরিক আগ্রাসন চালানোর বিষয়টি। এই আগ্রাসনে হাজার হাজার ইয়ামিনি নিহত হয়েছেন এবং লাখ লাখ মানুষ দুর্ভিক্ষের মুখে রয়েছে। এছাড়া 2018 সালে তুরস্কের ইস্তাম্বুল শহরে সৌদি আরবের প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার বিষয়টি ইউরোপীয় পার্লামেন্টে পাশ হওয়া প্রস্তাবে উল্লেখ করা হয়েছে। গত মাসে ইউরোপীয় পার্লামেন্ট ইয়ামেনে আগ্রাসন এবং জামাল খাশোগি হত্যার জন্য সৌদি আরবের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার পাশ হওয়া ওই প্রস্তাবে আরও বলা হয়েছে, সৌদি আরবে ব্যাপক ভিত্তিক মৃত্যুদণ্ড কার্যকর আলী মোহাম্মদ বাকির আল নিমর নামে এক কিশোর অ্যাক্টিভিটিসকে কারাদণ্ড ও মৃত্যুদণ্ড দেওয়া এবং নারী মানবাধিকার কর্মীদেরকে জেলে জুলুমের শিকার করাসহ নানাভাবে সৌদি আরব মানবাধিকার লঙ্ঘন করে চলেছে। প্রায় অর্ধ টন কোকুন বহনকারী প্লেন আটকাতে মেক্সিকোর আকাশে বিরল এক অভিযান চালিয়েছে দেশটির সেনাবাহিনী। পাচারকারী প্লেনের তেল শেষ হওয়ার আগ পর্যন্ত সেনা সদস্যরা নিজেদের আকাশযানে উল্টে থাকেন। এ ঘটনায় শেষ পর্যন্ত সেনাবাহিনী জয় হয়েছে। তেল শেষ হয়ে যাওয়ায় কোকুন ভর্তি প্লেনটি বিধ্বস্ত হয়। মেক্সিকোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার জানিয়েছে প্লেনে থাকা 2 পাচারকারী মারা গেছে। CNN জানিয়েছে সোমবার সেনাবাহিনী প্লেনটিকে বাধা দিলে তারা যাত্রাপথ পাল্টে ফেলে, পরে বতিজা এলাকায় বিধ্বস্ত হয়। মন্ত্রণালয় জানিয়েছে প্লেনে প্রায় 880 পাউন্ড কোকন ছিল। মাদক পাচার নিয়ে অপরাধীদের সঙ্গে প্রশাসনের যুদ্ধ মেক্সিকায় নতুন কিছু নয়, তা নিয়ে সিনেমা সিরিজও হয়েছে। তবে এদিন যা ঘটেছে তা চমকে দিয়েছে সবাইকে। মাদক সমস্যা মেক্সিকোর একটি বড় সমস্যা। অনেকেই বলেন মাদক মাফিয়াদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে দেশটি। প্রকাশ্য রাস্তায় মাফিয়াদের মধ্যে অস্ত্র নিয়ে যুদ্ধ নতুন কিছু নয়। অনেকের মতে মাদকাসক্তদের জন্য তৈরি রিহাবগুলোকে নিশানা করে ওই মাদক মাফিয়ারা রিহাবে ঢুকে সেখানেও মাদক ব্যবসা চালানোর চেষ্টা করে তারা। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল বিতর্ক থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসব বিতর্কে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। বিতর্ক থেকে নাম প্রত্যাহার করে নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প একে সময়ের অপচয় বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন আসন্ন বিতর্কে করোনা ভাইরাস বিস্তারের ঝুঁকি প্রতিরোধ নিয়ে কথা হবে, কিন্তু আলোচনার মাঝে আমরা মাইক্রোফোন কেটে দেওয়া হতে পারে। গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেন তাদের প্রথম বিতর্কে অংশ নিয়েছিলেন। এরপর পরই ট্রাম্প বলেন তিনি ও তার স্ত্রী মেলানিয়া করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। মার্কিন টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি ভার্চুয়াল বিতর্কে অংশ নিতে চাই না, কারণ এটি সময়ের অপচয়। বিতর্কের নামে যা হচ্ছে তা কোনো বিতর্কই না। বৃহস্পতিবার সকালে এই বিতর্ক হওয়ার কথা ছিল। ডোনাল্ড ট্রাম্প বলেন আপনি কম্পিউটারের পিছনে বসে থাকবেন এবং একটি বিতর্ক পরিচালনা করবেন এবং আপনার যেখানে খুশি সেখানে মাইক্রোফোন কেটে দিবেন। এটি খুবই হাস্যকর ব্যাপার। ট্রাম্প বলেন বিতর্ক বাদ দিয়ে তিনি তার সমর্থকদের সঙ্গে র্যালি করতে পছন্দ করেন। ভার্চুয়াল বিতর্কে অংশ না নেওয়ার ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত মার্কিন নির্বাচন ব্যবস্থার জন্য নতুন এক ধরনের বিপর্যয়। আগামী 3 নভেম্বর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সব ধরনের জনমত জরিপে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জো বাইডেন এগিয়ে রয়েছেন।
ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন এই সকল বিষয়ের উপর আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই আপনার পরিবার ও বন্ধুবান্ধবের ভিতর ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।